সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। আমাদের ডাক্তারদের কাছে অনেকেই জানতে চায় যে হোল বডি চেক আপ করাব, আমি কি ভালো আছি কিনা, আমার কোনো সমস্যা আছে কিনা, আমি খুব বেশি অসুস্থ হওয়ার আগেই সেটা জানতে চাচ্ছি। তো এটা কোথায় করাবো, কোন জায়গায় করাবো, কোন জায়গায় করলে আমার রিপোর্টের কোয়ালিটি ভালো হবে? তো এই ধরনের কোয়েশ্চেন আমরা অহরহ শুনি। যেমন ফেসবুকের একটা পেজে এক ব্যক্তি, এক ভদ্রলোক জানতে চেয়েছে যে হোল বডি চেক আপ করাতে চাচ্ছি, ঢাকায় কোন হাসপাতালে করালে ভালো হয়, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। দেখেন, আপনি যে কোনো ভালো হাসপাতালে করাতে পারবেন, প্রাইভেটেও করাতে পারবেন, সরকারিতেও করাতে পারবেন। প্রাইভেটের তো অনেক নাম জানি, হ্যাঁ আমি প্রাইভেটের নাম বলতে চাচ্ছি না, আমি সরকারি কথা বলতে চাচ্ছি। কিন্তু সরকারিতে টেস্ট করানোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো যে ওই হাসপাতালে কর্মরত কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। যেমন বাংলাদেশে মানে রিপোর্টের জন্য একটা সেন্টার ফর এক্সিলেন্স, ভালো একটা জায়গা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আরেকটা জায়গা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন। কিন্তু এই জায়গাগুলোতে করাতে গেলে দেখা গেলো আপনি গেলেন, আপনাকে কি করাবে করাবে না। তো এই জন্য আপনি কিভাবে করাতে পারেন সরকারি জায়গায় ভালো টেস্ট এবং কম খরচ? যেমন ধরেন আপনি একটা টেস্ট, ধরেন যে আপনি আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন করবেন, আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেনের আপনি যদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনে যান, এখানে খরচ হলো 300 টাকা। আর আপনি যদি কোনো প্রাইভেট ভালো হাসপাতালে যান, এটার খরচ আপনার আপ টু 2000 হইতে পারে, মানে 2000 পর্যন্ত হইতে পারে। কোথায় 300 টাকা, কোথায় 2000 টাকা, তো একটা বড় ব্যবধান। তো এই জন্য আজকের এই ভিডিওটা আমি করেছি যে আপনি যদি এরকম আপনার চেক আপ করাতে চান, যে কোনো এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যদি আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনে চলে যান, তো ওরা আপনাকে ওই টেস্ট গুলো করে দিবে। কারণ এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটা আগারগাঁওয়ে অবস্থিত এবং এটা করাই হয়েছে এই টেস্ট গুলো করার জন্য। আর আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করতে চান, ওরা আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো প্রেসক্রিপশন গেলে ওরা করে দেয়। তো আপনারা যারা আছেন, যে আপনার যদি হোল বডি চেক আপ আপনি করতে চান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমার সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে একটা আউটডোর টিকিট নিতে হবে। ওই টিকিট নিয়ে যদি আপনি নতুন বিল্ডিং এর দোতলায় আমার নিকট চলে আসেন, আমি আপনাকে টেস্ট লিখে দিতে পারবো, এবং এটা নিয়ে আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান, আশা করি ওরা আপনার টেস্ট করে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।